আপোনালোকে চাই আছে টাইম এইট। এতিয়া মাজুলীবাসীর আস্থা আর সম্পদেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সম্পদ। আর এই বিশেষ খবর দিব লাগছো টাইম এইটর প্রতিগী দর্শক, মাজুলীবাসীর সঙ্গে নিশা এখাজ খালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, আর মাজুলীবাসীর আস্থা আর বিশ্বাসেই মুখ্যমন্ত্রী সোণোৱালের সম্পদ। 22 মার্চত মাজুলীলৈ প্রথমবারের বাবে আহিব অমিত শাহ, আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের হয়ে প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। বিশাল নির্বাচনী সভাত অংশ লব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে, আর অমিত শাহে ভাগ লবলগিয়া ফুলনির সভাস্থল পর্যবেক্ষণ করে সর্বানন্দ সোণোৱালে, আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একাংশ কংগ্রেস নেতাকর্মীয়ে যোগদান করে বিজেপি। পুনৰ জনাইছো টাইম এইটৰ প্ৰতিগৰাকী দৰ্শকলৈ এই মুহূৰ্তৰ এই বিশেষ খবৰ। মাজুলীবাসীৰ সৈতে নিশা এখাজ খালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, আর মাজুলীবাসীৰ আস্থা আর বিশ্বাসেই মুখ্যমন্ত্রী সোণোৱালের সম্পদ। আর এই কথা কৈছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, আর 22 মার্চত মাজুলীলৈ প্রথমবারের বাবে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের হয়ে প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। বিশাল নির্বাচনী সভাত অংশ লব অমিত শাহে, আর অমিত শাহে ভাগ লবলগিয়া ফুলনির সভাস্থল পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একাংশ কংগ্রেস নেতা কর্মীয়ে যোগদান করে বিজেপি। আর কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলির মাজুলী ভ্রমণক লো এটা তৎপর হয়েছে বিজেপি কর্মকর্তাসকল, আর তারই মাজতেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে পর্যবেক্ষণ করে মাজুলীর ফুলনির সেই সভাস্থল, আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একাংশ কংগ্রেস নেতা কর্মীয়ে যোগদান করে বিজেপি। মোর পরম শ্রদ্ধার মাজুলী সাংবাদিক বন্ধু সকল, মাজুলী রাইজে মোৰ প্ৰতিটো নিৰ্বাচনত যি মৰম স্নেহ দিছে, 2014ত মই যেতিয়া লোকসভা লখিমপুৰ লোকসভাৰ প্ৰতিনিধিত্ব কৰিছিলোঁ, তেতিয়াও মাজুলী ৰাইজে বহু কষ্ট স্বীকাৰ কৰি এই অভাজনক জয়যুক্ত কৰাৰ ক্ষেত্ৰত নিজৰ গাঁঠিৰ ধন ভাঙি কষ্ট স্বীকাৰ কৰিছিল। সেইকাৰণে মাজুলী ৰাইজৰ ওপৰত মোৰ অগাধ আস্থা আৰু বিশ্বাস আছে। তাৰ পৰৱৰ্তী সময়ত বিধানসভা নিৰ্বাচন, উপনিৰ্বাচন এনে লোকসভাৰ প্ৰতিটো নিৰ্বাচনত মাজুলী ৰাইজৰ যিটো আন্তৰিক প্ৰচেষ্টা মই কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। সাংবাদিক বন্ধুসকল, মই আপোনালোককো কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ, কাৰণ আপোনালোকেও মাজুলীৰ বাসিন্দা হিচাপে যিখিনি আন্তৰিকতা সহযোগিতা আগবঢ়াইছে, গতিকে সেইকাৰণে মোৰ সম্পূৰ্ণৰূপে বিশ্বাস আছে মাজুলী ৰাইজে আপোনালোকে ভবাৰ দৰে আমি ভবাৰ দৰে এই নিৰ্বাচনত ফলাফল দিব। হয়, আমাৰ মাননীয় দেশৰ গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার মাজুলীর বুকুত প্রথম পদাপন হব। আমি তেখেতক আন্তরিকতায় মাজুলীবাসীর রাইজর হয়ে স্বাগতম জানাইছো, আর মাজুলীবাসীর রাইজক মই অনুরোধ জানাইছো সকলে অহা পুরোহিলে এই স্থানলে আহি তেখেতর প্রতি শ্রদ্ধা সকলে নিবেদন করব। গতিকে মোৰ দৃঢ় বিশ্বাস মাজুলীর রাইজে এইখন সভা সকলের সহযোগিতার ভিত্তিত সফল করে তুলিব, আর তেখেতকো একটা ভাল স্মৃতি ইয়ারপা কহিয়াই নিয়ার একটা পরিবেশ সৃষ্টি করি। কংগ্রেস প্রকৃতার্থত তাহাতর তেখেতকলর সরি মানে কংগ্রেস কোনো লক্ষ্য এতিয়া নাই, কংগ্রেসের হাতত কোনো তেখেতকর স্পষ্ট দৃষ্টিভঙ্গিও নাই, নীতি নাই, নেতা নাই, দলটো তেনেকুৱা এটা নিথরুয়া হৈছে। এটা তেখেতকলে মাজতে মহাগঠবন্ধন কি আৰু মহাজোট এইবিলাক নামাকরণ কৰিছে, কিন্তু প্রকৃতার্থত তেখেতকলৰ মাজত নেতা আছে জানো, বহুধা ভাগত বিভক্ত কংগ্রেস দল। গতিকে এতিয়া কংগ্রেস ইতিমধ্যে কংগ্রেস দলক অসমৰ ৰাইজে কেতিয়াবাই প্রত্যাখ্যান কৰিছে, কাৰণ 55 বছৰে তেখেতকলে শাসনৰ গাদীত থাকি অসমৰ ৰাইজৰ মৌলিক সমস্যাসমূহ তেখেতলৈ সমাধান কৰিবৰ কাৰণে ন্যূনতম উদ্যোগ নললে, আর বিজেপি 5 বছৰ ভিতৰত যিখিনি কাম কৰিলে এতিয়া ৰাইজে আৰু বেলেগ দল মনলৈ নালে, কেৱল বিজেপি মিত্রজোঁটৰ দলবিলাককে আকোৱালি লব, এই কথা নিশ্চিত। রাইজে ভাল কাম করা বিচাৰে, সুশাসন বিচাৰে, রাইজে নিরাপত্তা বিচাৰে, সুরক্ষিত হৈ থকাটো বিচাৰে, রাইজে স্বাভিমান রক্ষা করা বিচাৰে, এই গোটেকেইটা কাম আজি অসমৰ বুকুত শান্তি প্রতিষ্ঠা করা কামত বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ সরকারখন সফল হৈছে।
অসমৰ ৰাইজক মৰ্যাদা সহকাৰে প্ৰাপ্য অধিকাৰ ভোগ কৰাৰ সুবিধা প্ৰদান কৰিছে, অসমৰ ৰাইজক উন্নয়নৰ দিশত আগুৱাই নিছে, আন্তঃগাঁথনি যাতায়াত যোগাযোগ সবল হৈছে, শক্তিশালী হৈছে। গতিকে ৰাইজে বিচৰাৰ দৰে আজি চৰকাৰখনৰ পৰা তেখেতসকলে সেৱা পাইছে, সেইকাৰণে তেখেতসকলে আকৌ এবাৰ বিজেপি চৰকাৰ তেখেতসকলে প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰে। পাৰিব, নিশ্চিতভাৱে পাৰিব। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মাজুলীলে প্রথমবারলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হয়ে প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে। আর অমিত শাহে ভাগ লবলগিয়া ফুলনির সভাস্থল পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একাংশ কংগ্রেস নেতাকর্মী এটা যোগদান করে বিজেপিত।